হজ যাত্রা শেষ দিকে এসেও বিস্তর অভিযোগ এজেন্টদের বিরুদ্ধে। আশকোনা হজ ক্যাম্পে এইসব যাত্রীর অধিকাংশই দিনের পর দিন অপেক্ষা করেও পাচ্ছেন না ভিসা টিকিট। প্যাকেজের সব টাকা দিয়েও প্রতারিত হওয়ার অভিযোগ অনেকের। অপেক্ষমান এই যাত্রীদের অনেকেই ভিসা পেলেও এখন টিকিটের জন্য হাহাকার। প্রত্যাশিত টিকিট না পেলে কিভাবে সৌদি আরব যাবেন জানেন না তারা। আবার ফ্লাইটের তারিখ দিয়েও দেখানি এজেন্টদের। আমরা এখনো তো টিকিট হাতেই পাইনি, এখন পর্যন্ত ওনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই। যাত্রীদের এমন অভিযোগ আমলে না নিয়ে বরাবরের মতোই হজ এজেন্টদের সংগঠন হাবের মহাসচিব বলছেন, সময় মতো সব যাত্রীকেই পাঠানো হবে। এবার ওনারা নিজেরাই নিজেদের বিভিন্ন সমস্যার কারণে যাবেন না। ভিসা করার আবেদনের শেষ সময় গেল বৃহস্পতিবার, থাকলেও আবারও তিন দিনের মেয়াদ বাড়ায় কর্তৃপক্ষ। রবিবার শেষ দিনেও বাকি রয়ে গেল 1,246 জন যাত্রীর আবেদন। এ নিয়ে সদুত্তর দিতে পারেননি হজ পরিচালক। 27 এবং 28 এই দুই দিনেই আমরা আশা করছি আমাদের অতিরিক্ত হজ চলে যাবে। যাত্রীদের সাথে প্রতারণার অভিযোগে এজেন্টদের বিরুদ্ধে মামলা করার কথা থাকলেও এখনও মামলা করেনি কর্তৃপক্ষ। তাও বলা যাচ্ছে না। যাত্রী পরিবহনের পরিসংখ্যান বলছে অপেক্ষমানদের মধ্য থেকে যেতে পারবেন মাত্র 26,000, সেক্ষেত্রে প্রায় 18,000 যাত্রীর যাত্রা অনিশ্চিত থেকেই যাচ্ছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।